আজকে বিয়ে হয়েছে আর আমরা এই যে হাতে হাত যে ধরছি, হাতে হাত আমরা কোনোদিনও ছাড়ব না। বাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে নাঙ্গের ভাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। আজকাল সমাজে সম্পর্কের দোহাই দিয়ে প্রেম করলে মানুষের চোখে পরিষ্কার থাকা যায়। সম্পর্কের দোহাই বলতে এই ধরেন মামি ভাগিনা, তথাকথিত মা ছেলে, চাচি ভাতিজা ইত্যাদি। এই সব সম্পর্কে মানুষ উদাসীন থাকে, মানুষ ভাবে না খারাপ সম্পর্কের কথা, কিন্তু তলে তলে ঘটে যায় অতল কাহিনী। টাঙ্গাইলের একই গ্রামে ফেসবুকের আশীর্বাদে স্বর্গ থেকে আসা প্রেম, ভাতিজার উপর উতলে ওঠে এক চাচির আবেগময় প্রেম। ভাতিজার প্রেমে চাচি পাগল প্রায়, দেখা দেখি চোখাচুখি চুরি বাটপারি করে চাচার চোখে ফাঁকে দিয়ে স্টুগুলার করতে, কুলুকুলু করতে চাচির ভালো লাগে না। সুতরাং চাচি বিকল্প পথ অনুসন্ধান করতে শুরু করে। কথাই তো বলে চেষ্টায় অনেক কিছু মেলে, চাচিরও মেল গেয়া। চাচিকে প্রশ্ন করা হয়েছিল, আচ্ছা চাচি, চাচা তো মারা যায়নি, বেঁচে আছে, তাহলে চাচাকে বাদ দিয়ে ভাতিজাকে ধরলেন কেন? চাচার কি নাই? নাক, কান, গলা, বুক, নাভি, এতে বোঝা গেল চাচার কমরে শক্তি কম ছিল, চাচি তৃপ্তি পেত না। কতদিন চাচি এভাবে সহ্য করবে? সহ্যেরও একটা সীমা আছে। আর তাছাড়া হাতের কাছে কমরে শক্তিওয়ালা ভাতিজা, ফেসবুকে লক করে ভাতিজাকে ডেকে এনে কচি শশা খেত এই চাচি। কিন্তু এভাবে কতদিন? স্থায়ী ভাবে সবল শশা আজীবন পেতে চায় এই চাচি। এদিকে অল্প বয়সী ভাতিজা প্রথমে আমতা আমতা করলেও চাচির ঠ্যাঙ্গের সিপার আনন্দে ভাবে কি শান্তি আর মজাই রে বাবা, সো সেও রাজি হয়ে যায়। আর ওইদিকে চাচি চাচাকে ফেলে ভাতিজার বাড়িতে উপস্থিত, আর এখন কোর্ট ম্যারেজ করে চাচি ভাতিজার বাড়িতে। চাচি শুভ কামনা রইল চাচি। আর চাচি আপনাকে অগ্রিম বলে রাখতেছি, ভাতিজার শশা যেদিন দুর্বল হবে সেদিন আমাকে পরের সিরালে রাখিও। আমিও এখন থেকে নিয়মিত জিম করব, কোমর থেকে সব পার্টস শক্তিশালী রাখবো। আপনি পরীক্ষা করতে চাইলে চাচাকে ফাঁকি দিয়ে ভাতিজার সাথে যেভাবে দেখা করেছিলেন, আপনার শান্তির কাজ করে নিয়েছিলেন, ঠিক একইভাবে এবার ভাতিজাকে ফাঁকি দিয়ে আমার সাথে ওই ইনস্টাগ্রাম আছে না ওখানে লক করবেন, আমাকে ডেকে নেবেন, দ্বিগুণ 5G স্পিডে শান্তি পাবেন, ভালো লাগা ভালোবাসা পাবেন গ্যারান্টি। চাচি আপনি তো দুঃখী, যে সুখ আপনি চাচার কাছে পাননি ভাতিজার কাছে পেয়েছেন, এবার আমি গ্যারান্টি দিতে পারি এভাবে আপনি তালাশ করতেই থাকেন, চাচা ভাতিজা মামা খালু ইত্যাদি সুখ পাবেন গ্যারান্টি। আপনার কি বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে হয়েছে, আমরা বর্তমানে ম্যারিড, আমরা আজকে বিয়ে করছি। আচ্ছা আপনার সাবেক স্বামীকে কি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ ডিভোর্স দিয়েছি। সো বন্ধুরা, আপনারা এরকম পরকীয়ায় পড়বেন না আশা রাখছি, কারণ এইরকম চাচিরা একই পার্টসের অন্তর্ভুক্ত। গরিব ধনী সাদা কালো সবই এক, গরিব ধনী সাদা কালো সবই এক। সো সাবধান, আল্লাহ হাফেজ। আপনার সাবেক হাজবেন্ড আপনাকে অমানসিক টর্চার করতো? না ওই রকম না, আমার ভালো লাগে না, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। ঘরের মধ্যে ধাক্কা দেয়, রাস্তার মধ্যে ভালো দিছিল, থাকতে চাই না ভাইয়ের সাথে, থাকতে চাই না, এই জন্য বলছে যার সাথে থাকতে চাস তার সাথে যা, সেই জন্য আমি নিজের ইচ্ছায় ডিফোর্স দিয়ে জায়গায় এসে করছি। উঠলাম এইভাবে না উঠলে সম্ভব ছিল না, সেই জন্য অনেক চেষ্টা করছি, ও আর আমি বিয়ে করার আগে 2-3 বার চেষ্টা করছি কিন্তু ওইভাবে হয়ে ওঠে নাই। সবাই জানতো, তারপরেও আমার বাপের বাড়ির মানুষরা জানাইছিলাম, তারা রাজি ছিল না, সেই জন্য এইভাবে উঠে আসা। আচ্ছা যাই হোক, এখন করছি, রাজি ছিল না দেখে এরকম কাজটা করতে বাধ্য হয়েছি আর কি।